গুড মর্নিং আজকে আমি তোমাদের পৃথিবীর পরিক্রমণ এই চ্যাপ্টারের আলোকিত রাত এবং অন্ধকার দিন আলোকিত রাত এবং অন্ধকার দিন এই বিষয়ে এবং মধ্য মধ্যরাত্রি সূর্যের দেশ এবং সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলে যে সুমেরু প্রভা বা কুমেরু প্রভা দেখা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো সব থেকে মজার বিষয় যেটা যে আমরা যে পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি অর্থাৎ উত্তর গোলার্ধে আমাদের দেশ ভারতবর্ষ তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তো আমরা সাধারণত দেখি কি দিনের বেলা আকাশে সূর্য থাকে এবং রাত্রেবেলা আকাশে সূর্য থাকে না অন্ধকার হয়ে যায় সূর্য না থাকার কারণে তাই তো তো আমরা টর্চ এবং গ্লোব নিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে সূর্যের যে অংশে যখন পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে তখন সেখানে দিন হয় এবং যেখানে সূর্যের আলো পড়ে না সেখানটা রাত্রি হয় তো দেখো সূর্যের যে চলাচল বা রবি মার্গ আমরা এর আগে পড়েছি সেখানে আমরা দেখেছি যে সূর্য একটা তার গতি রয়েছে বার্ষিক গতি বা দৈনিক গতি তো তাতে আমরা দেখেছি যে সূর্য সারা বছর পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় চলাচল করে যেমন ধরো গ্লোভের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সূর্য দেখা যায় যে সারা বছর ধরে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ পৃথিবীর নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যেই সারা বছর ঘোরাফেরা করে মূলত এবং এই অংশের ওপরে সব থেকে বেশি সূর্যের তাপমাত্রা পাওয়া যায় ঠিক আছে তো এছাড়াও কিন্তু মানে পৃথিবীর আরও অন্যান্য অংশে সূর্যের আমরা উত্তরায়ন বা দক্ষিণায়ন পড়েছি সেখানে আমরা দেখেছি যে সূর্য কোনো সময় উত্তর গোলার্ধের দিকে এগিয়ে আসে অর্থাৎ আপাত রবি মার্গেরই যেটা অংশ আমরা যেখানে সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়ন দেখেছি তাই না তো এর এর ফলে কি হয় যে দেখো একটা সব থেকে মজার বিষয় যে পৃথিবীর সব জায়গায় কিন্তু দিন রাত সব জায়গায় সমান হয় না কম বেশি হয় হুম এবং সূর্যের আলো সব জায়গায় সমানভাবে পড়ে না কোথাও বেশি তির্যকভাবে পড়ে কোথাও লম্বভাবে পড়ে এগুলো আমরা সব পড়েছি বা জেনেছি তো এখন পৃথিবীর যে দুই মেরুবৃত্ত রয়েছে অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখা বা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যাকে আমরা মেরুবৃত্ত বলি হ্যাঁ তো এরকম জায়গা দিয়ে হবে ধরো উত্তর রেখা এবং এরকম জায়গা দিয়ে হবে দক্ষিণ রেখা। ঠিক আছে তো সেই জায়গাতে পৃথিবীর এই যে উত্তর রেখা বা দক্ষিণ রেখা এখানে কিন্তু সারা বছর সূর্যের আলো তির্যকভাবে পড়ে কখনোই কিন্তু সূর্যের আলো লম্বভাবে পড়ে না এখানে এই যে সূর্যের ছবি তোমরা দেখছো এই সূর্যের ছবি উত্তর গোলার্ধে মেরুবৃত্তের এই অংশগুলোতে তীর্যকভাবে সারা বছরই পড়ে আবার এখানে দক্ষিণ গোলার্ধে যখন সূর্যের দক্ষিণায়ন হয় তখন এই আলো সূর্যের এর আলো দক্ষিণ গোলার্ধে মেরুবৃত্তের অংশেও তীর্যকভাবে পড়ে ঠিক আছে এটা কোন সময় হয় দেখো মার্চ থেকে জুলাই এই সময় উত্তর গোলার্ধে বৃত্তীয় অঞ্চলে সূর্য কখনোই কিন্তু দিগন্তের নিচে ওঠে না বা অস্ত যায় না সেই সময় সূর্যের অদ্ভুত এক ধরনের চলাচল আমরা উত্তর বৃত্তে বা দক্ষিণ বৃত্তে দেখতে পাই অর্থাৎ দেখো সূর্য এরকমভাবেই এটা যদি তোমার ভূমি রেখা বা রেখা হয় হ্যাঁ তো এই জায়গাতে সূর্য কিন্তু ডুবে যায় না অর্থাৎ সূর্য আমরা জানি কি দিগন্ত রেখা থেকে সূর্য এরকমভাবে ওঠে তারপর এরকমভাবে আস্তে আস্তে আকাশের মধ্যে দিয়ে চলাচল করে আবার দিগন্ত রেখায় অস্ত যায় ঠিক আছে কিন্তু উত্তর মেরুবৃত্ত বা দক্ষিণ মেরুবৃত্তে কিন্তু কিছু সময় সূর্য সব সময় দিগন্ত রেখা থেকে বেশ কিছু অংশটা ওপরে এইভাবে ওপরে সমান্তরালভাবে বা কিছুটা বক্রভাবে আর কি আকাশের মধ্যে দিয়ে চলাচল করে অর্থাৎ আকাশের নিচে বা দিগন্ত রেখাতে সূর্যকে আমরা কখনোই ডুবতে দেখি না তাহলে এটা কোন সময় হচ্ছে যখন উত্তর গোলার্ধে কখন হচ্ছে যখন সূর্যের উত্তর গোলার্ধে উত্তরায়ণ থাকছে অর্থাৎ সূর্য যখন উত্তরায়ণ চলছে তখন সেই সময় উত্তর গোলার্ধে এই ধরনের ঘটনা ঘটছে এবং সুমেরু বৃত্তীয় অঞ্চলে সূর্য কখনোই দিগন্তের নিচে ওঠে না বা অস্ত যায় না প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে ঠিক আছে এবং এইভাবে সূর্য চলাচল করে তাহলে এখানে কি হচ্ছে যে এই সময় চব্বিশ ঘন্টাই উত্তর গোলার্ধে দিনের আলো থাকছে উত্তর গোলার্ধ বলতে বিশেষ করে মেরুবৃত্তের ওই দিকের অংশে অর্থাৎ পৃথিবীর একেবারে উত্তর দিকের অংশগুলোতে সুমেরুবি সুমেরুবৃত্ত উত্তর দিকের অংশে ঠিক আছে তার ফলে কি হচ্ছে তখন স্থানীয় সময় অনুসারে তখন রাত হওয়া সত্ত্বেও সূর্যকে আকাশে দেখা যায় স্থানীয় সময় অনুযায়ী কিন্তু চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা পার হয়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু এই জায়গাগুলোতে আমরা উত্তর আকাশে সূর্যকে দেখতে পাই ঠিক আছে এই সমস্ত দেশ যেখানে আছে যেখানে ধরো তোমার এই নরওয়ে সুইডেন ডেনমার্ক বা রাশিয়ার উত্তর ভাগ ঠিক আছে এদিকে আমেরিকার কানাডার আলাস্কা আমেরিকার আলাস্কা বা কানাডার উত্তর অংশ থেকে এই জায়গা থেকে রাতের আকাশে সূর্যকে দেখা যায় উত্তর গোলার্ধে কোন সময় বললাম মার্চ থেকে জুলাই এই সময় ঠিক আছে আবার সেপ্টেম্বর থেকে জানুয়ারি সময়ে একইভাবে দক্ষিণ গোলার্ধে তখন একইভাবে দক্ষিণ গোলার্ধে তখন সূর্য তোমার দক্ষিণ গোলার্ধে কুমেরুবিত্ত অঞ্চলে আলোকিত রাত্রিসহ এক টানা দিন হয় তো স্বাভাবিকভাবে আন্টার্টিকাতে এই ধরনের আন্টার্টিকা বা একেবারে দক্ষিণ গোলার্ধে তো আর কোনো দেশ নেই বেশিরভাগই সমুদ্র আছে দক্ষিণ গোলার্ধে ঠিক আছে তো সেই অংশতে তখন এই ধরনের আমরা সূর্যের চলাচল দেখতে পাই এবং এখানেও তখন কি হয় এক টানা আলোকিত রাত থাকে অর্থাৎ রাতের আকাশে সূর্য তখন এভাবে দেখতে পাওয়া যায় সূর্য এরকমভাবে দিগন্ত রেখার সাথে সমান্তরালভাবে চলাচল করে যখন দক্ষিণায়ন হয় সূর্যতে এবং কুমেরু বৃত্তে তখন সেইভাবে সূর্যকে আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে কি দেখা যাচ্ছে যে মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময়ে আমরা মাঝরাত্রে আকাশে সূর্যকে দেখতে পাচ্ছি কোন কোন দেশ থেকে দেখতে পাচ্ছি দেখো আমরা এই যে গ্লোবটা দেখতে পাচ্ছি এই গ্লোবের মধ্যে আলাস্কা রয়েছে আলাস্কা এই গ্লোবের মধ্যে এই অংশটা উত্তর আমেরিকার অংশ এটা কানাডার কিছু অংশ এবং আস্তে আস্তে গ্লোবটাকে আমরা ঘোরাতে পারলে দেখব যে এখানে যে দেশগুলো রয়েছে হ্যাঁ তোমরা ম্যাপে একটু ভালো করে দেখে নেবে এখানে নরওয়ে রয়েছে সুইডেন রয়েছে ডেনমার্ক রয়েছে এবং রাশিয়ার উত্তর অংশ থেকে অর্থাৎ সাইবেরিয়ার অংশ থেকে আমরা রাত্রের আকাশে সূর্যকে আমরা গভীর রাত্রে বেশ কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখতে পাই সূর্য থাকে আকাশে সূর্য থাকে আমাদের মানে এই সময়টাকে যে সূর্যকে আকাশে রাত্রের আকাশে দেখতে পাচ্ছি সময় রাত হয়ে গেছে কিন্তু সূর্য আছে তার ফলে আলো আছে সেই জন্য এই ধরনের আমরা অবস্থাকে পৃথিবীতে নিশীত সূর্যের দেশ বলি যে সমস্ত দেশ থেকে এই অংশগুলো আমরা সূর্যের মানে আকাশে রাত্রের আকাশে সূর্যকে দেখতে পায় পৃথিবীর যে সমস্ত অংশ থেকে তো সেই সমস্ত অংশকে আমরা তখন নিশীত সূর্যের দেশ বলি এবং এখানে নরয়ের হ্যামার ফেস্ট বলে একটা বন্দর আছে যেখানে মানুষের বসবাস রয়েছে তো সেখান থেকে যেহেতু তোমার মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে আকাশে রাতের আকাশে স্পষ্টভাবে দেখা যায় তাই একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ বলা হয় অর্থাৎ রাত্রেও আকাশে সূর্য থাকে তাহলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো যে আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের এখানে আমরা রাত বা দিন বলতে যা বুঝি পৃথিবীর সব জায়গায় কিন্তু এরকম হয় না অর্থাৎ পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে রাত রাতেও কিন্তু আলো থাকে সূর্যের আলো থাকে চাঁদের আলো না আমরা তো চাঁদের আলো পেতে অভ্যস্ত কিন্তু রাতে সূর্যের আলোও পাই পৃথিবীর এমন অনেক অংশ রয়েছে যেখানে রাতে সূর্যের আলো পাওয়া যায় আবার অনেক জায়গা আছে যেখানে অন্ধকার দিন হয় অন্ধকার দিনটা কীরকম দেখো যে এই যে সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময় কি হচ্ছে সুমরীয় সুমেরুবৃত্ত অঞ্চলে তখন সূর্য একেবারে ওঠেই না অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি আমরা জানি সেই সময় সূর্যের দক্ষিণায়ন চলছে অর্থাৎ সূর্য তখন দক্ষিণ গোলার্ধে কিরণ দিচ্ছে তার ফলে দক্ষিণ গোলার্ধে কিরণ দিলে কী হবে দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দেশগুলোতে তখন অনেক বড় দিন হবে এবং অনেক বেশি সময় ধরে আলো পাওয়া যাবে তার ফলে খুব স্বাভাবিকভাবেই তখন কি হবে যে উত্তর গোলার্ধে তখন কিন্তু আলো পাওয়া যাবে না এবং সুমেরুবৃত্ত অংশে তখন কিন্তু একদম অন্ধকার থাকবে চব্বিশ ঘন্টায় তখন অন্ধকার থাকে অর্থাৎ সেই সময়ে সুমেরুবৃত্তে অনেক দিন ধরে আকাশে সূর্যকে দেখা যায় না ঠিক আছে আবার ঠিক উল্টোভাবে মার্চ থেকে জুন মাস মার্চ থেকে জুন মাস যখন সূর্যের আবার উত্তরায়ণ শুরু হবে অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দেশগুলোতে আলো দেবে অর্থাৎ চীন ভারত পাকিস্তান বা তোমার এই সমস্ত দেশগুলোতে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে যখন উত্তর গোলার্ধে সূর্যের আলো সরাসরি পাওয়া যাবে মার্চ থেকে জুন মাস সেই সময় কিন্তু কি হবে সূর্য দক্ষিণ গোলার্ধে আলো পাওয়া যাবে না এবং দক্ষিণ গোলার্ধে তখন এক টানা অন্ধকার দিন থাকে রাত থাকে মানে সূর্যকে আকাশে দেখতেই পাওয়া যায় না ঠিক আছে তো সুমেরু এবং কুমেরু বিন্দুতে আবার অন্যরকম বিষয় এটা বললাম সুমেরু বৃত্ত অঞ্চলে সুমেরু সুমেরু বৃত্ত মানে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষরেখার মধ্যে কিন্তু যেটা একেবারে সুমেরু বিন্দু বা কুমেরু বিন্দু যেটা একেবারে গ্লোবের নিচে আছে অর্থাৎ বা এই এই জায়গাটা সুমেরু বিন্দু ঠিক আছে এইখানে এইখানে কিন্তু একটানা না ছমাস করে অন্ধকার রাত থাকে আবার একটানা টানা ছ মাস করে অন্ধকার দিন থাকে ঠিক আছে সরি ছ মাস দিন থাকে এবং ছ মাস রাত থাকে অর্থাৎ যখন উত্তর গোলার্ধে উত্তরায়ণ যখন সূর্যের হয় তখন উত সুমেরুতে ছ মাস দিন হয় আবার যখন দক্ষিণায়ন হয় তখন কুমেরুতে মাস দিন হয় ঠিক তেমনিভাবে তোমার যখন কুমেরুতে দিন হবে তখন সুমেরুতে রাত হবে এবং সুমেরুতে যখন দিন হবে তখন কুমেরুতে রাত হবে টানা চব্বিশ ঘণ্টায় কিন্তু রাত সূর্য উঠবেই না সূর্যকে দেখাই যায় না ঠিক আছে তাহলে এগুলো কখন হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন যখন উত্তরায়ণ হবে তখন উত্তর গোলারদের দিন হবে মানে সুমেরুতে এবং কুমেরুতে রাত হবে আবার যখন দক্ষিণায়ন হবে তখন কুমেরুতে দিন হবে সুমেরুতে রাত হবে কিন্তু এই সময় দুই মেরু প্রদেশে যখন একটানা রাত চলে সেই সময় কিন্তু রাত্রের আকাশে মাঝে মাঝে তোমার কি হয় রাত্রের আকাশে মাঝে মাঝে সূর্যকে মানে সূর্যের আলোর জ্যোতি দেখতে পাওয়া যায় অর্থাৎ সূর্যের যে আলো সেই আলো আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন রকম বায়ুমণ্ডলের যে বিভিন্ন রকম তোমার গ্যাসীয় পদার্থ রয়েছে তাদের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এবং এক ধরনের জ্যোতি বা আলো দেখতে পাওয়া যায় বিভিন্ন কালারের হয় সেই আলো খুব সুন্দর দেখতে হয় আমাদের যেমনি আকাশে বৃষ্টি হল হয়ে থেমে যাওয়ার পর অনেক সময় আমরা রংধনু বা রামধনু দেখতে পাই ঠিক তেমনি বিভিন্ন কালারের আকা মানে রং আলো আমরা এই সময় সুমেরু বা কুমেরুতে দেখতে পাই যখন অন্ধকার রাত থাকে সেই সময় কেন না সূর্যের আলো পৃথিবীতে যে গ্যাসীয় পদার্থ রয়েছে তার সঙ্গে বিভিন্ন রকম বিক্রিয়া করে এরকম হয় একে আমরা বলি অরোরা অরোরা বা প্রভা। ঠিক আছে সুমেরুতে বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরুতে বলা হয় কুমেরু প্রভা ঠিক আছে এই ধরনের আলো আমরা সুমেরুতে একে বলি সুমেরু প্রভা এবং কুমেরুতে বলি কুমেরু প্রভা এগুলো খুব সুন্দর দেখতে হয় হুম তোমরা এগুলো ইচ্ছা করলে দেখতেও পারো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে যদি সুমেরু প্রভা বা কুমেরু প্রভা লিখে সার্চ করো তাহলে এই ধরনের আলোর বিচ্ছুরণ সেখানে দেখতে পাবে তো এই হলো আমাদের মোটামুটি আলোকিত রাত এবং অন্ধকার দিন কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারলে সূর্যের অবস্থানের জন্য এবং পৃথিবীর যে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলানো অবস্থান বা পৃথিবীর যে আবর্তন গতি বা পরিক্রমণ গতি এগুলো সব সমস্ত কারণেই পৃথিবীর সব জায়গায় কিন্তু সমানভাবে দিন রাত হয় না ঠিক আছে তাহলে এটা আমরা আলোচনা করলাম এবার দেখো এখানে তোমাদের ভেবে দেখো তো কিছু বলা আছে যে পৃথিবীর অক্ষটা যদি পৃথিবীর কক্ষের ওপর লম্ব হতো অর্থাৎ বৃহস্পতির অক্ষটা এরকম কক্ষের ওপর লম্ব লম্ব হলে আমরা বলেছিলাম যেহেতু সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলানো তাই সব জায়গায় দিন রাত সমান হয় না লম্ব হলে কী হবে সব জায়গায় দিন সমান হতো তাই না আবার বলছে যে পৃথিবীর অক্ষ যদি কক্ষপথে সমতলে থাকতো ইউরেনাসের এই অক্ষটা এরকম তাহলে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে দিন রাত ঋতু পরিবর্তন কেমন হতো হুম তো স্বাভাবিকভাবেই সেখানে কোনো ঋতু পরিবর্তন হতো না তাই না একদিকে সারা বছর ঠান্ডা থাকতো একদিকে সারা একদিকে সারা বছর গরম থাকতো এরকম হয়ে যেত তো পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে তোমরা তো জানো পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত সমান থাকে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে তাই না সেখানে সারা বছর সূর্যের আলো সমানভাবে পাওয়া যায় এরপর বলা হচ্ছে একুশে মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী কটা সময় টোকিও কলকাতা সিডনিতে সূর্য উঠবে একুশে মার্চ মানে সেদিন হচ্ছে মহাবিশুভ উত্তর গোলার্ধে সূর্যের অবস্থান থাকে সুতরাং একুশে মার্চ হচ্ছে সকাল ছটায় সব জায়গাতেই তোমার সূর্য উঠবে টোকিও কলকাতা বা সিডনি তাই না একুশে মার্চ ঠিক আছে অর্থাৎ সেই সময় নিরক্ষরেখার উপরে সূর্য সরাসরি কিরণ দেয় এরপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর স্থানীয় সময় কটার সময় নিউ ইয়র্ক দিল্লি বা কায়রোতে সূর্য ডুববে অর্থাৎ এখানেও তেইশে সেপ্টেম্বর হচ্ছে জলবিশ্বু পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান সুতরাং সকাল সন্ধ্যে ছটায় সব জায়গায় সূর্য ডুববে এরপরের যে অংশটা আসবো পরের যে অংশটা আসবো সেটা হচ্ছে পৃথিবীর ঋতু বৈচিত্র্যের যে আরও কিছু অংশ আমাদের বাদ আছে ঋতু বৈচিত্র্যের প্রভাব বা কী কীরকম ঋতু দেখা যায় সেই বিষয়টা আমরা এখন আলোচনা করবো ঠিক আছে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে তো দেখো পৃথিবীর ঋতু বৈচিত্র্য বলতে আমরা পৃথিবীতে প্রধানত বলেছিলাম যে চারটে প্রধান ঋতু দেখতে পাই সেটা হচ্ছে গ্রীষ্ম সেটা হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত এই চারটে প্রধান ঋতু আমরা পৃথিবীতে দেখতে পাই তাই না আর আমরা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে আমরা যারা বসবাস করি মৌসুমি জলবায়ু অঞ্চলে তো আমরা এখানে সাধারণত ছটা ঋতু দেখতে পাই আমরা যে ছটা ঋতু দেখতে পাই সেটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো আমরা এই যে ঋতু বৈচিত্র্য এগুলো আমাদের ওপরে কিভাবে প্রভাব বিস্তার করে বা এগুলোর ফলাফল কি। হ্যাঁ মানুষের জনজীবনে তার প্রভাব কি সেগুলো নিয়ে এখন একটু ছোট্ট করে আলোচনা করবো হুম তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে তোমরা দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে তোমাদের একটা ছবি এঁকে বোঝাতে চেয়েছি যে কোন ঋতুতে আমরা কি ধরনের দৈনিক জীবনযাপন করে থাকি বা অভ্যস্ত সেটা দেখো প্রথমেই আছে একটা বাচ্চা ছেলে জলের বোতলে জল খাচ্ছে ওপরে ফ্যান ঘুরছে এখানে সূর্য দেখা যাচ্ছে চড়া রোদ হ্যাঁ এটা হচ্ছে গ্রীষ্মকাল এই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে গ্রীষ্মকাল ঠিক তেমনিভাবে দেখো তার পাশে আছে যে এই জায়গাটাতে তোমার আকাশে মেঘ রয়েছে বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা একটি ছেলে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে তাহলে এটা হচ্ছে বর্ষাকালের বৈশিষ্ট্য বা বর্ষাকালে আমরা এই ধরনের ঋতু দেখতে পাই এরপরে দেখো আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কাশফুল হয়েছে পদ্ম ফুটেছে এই ধরনের যে ঋতু এই মানে যে ঋতুতে এই ধরনের বৈশিষ্ট্য প্রকৃতির বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে আমরা বলবো শরৎকাল তারপরে দেখো যে সবুজ ঘাসের ওপরে সাদা সাদা শিশিরের কণা দেখা যাচ্ছে খুব কম সময় স্থায়ী হয় হেমন্তকাল এটা এই সময় হালকা হালকা সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে সন্ধ্যাবেলায় আকাশে মানে তাপমাত্রা আমাদের পৃথিবীর তাপমাত্রা বা আমাদের এখানকার তাপমাত্রা সন্ধে এবং সকালবেলায় কমে এবং ঘাসের ওপরে শিশির জমতে দেখা যায় সেটাকে আমরা বলি হেমন্তকাল তারপরে দেখো কয়েকটি বাচ্চা আগুন নিয়ে আগুন পোহাচ্ছে কাঠ জ্বালিয়ে একসঙ্গে বসে তো এটা সাধারণত আমরা শীতকালে করে থাকি তাই না এরপরে রয়েছে সব থেকে প্রিয় অনেকের ঋতু এটা বসন্তকাল সেই সময় তোমরা হোলি খেলো রং খেলো আবির নিয়ে বা রং নিয়ে হোলি খেলো একে অপরকে রঙ দাও পিচকিরি দিয়ে এবং আকাশে বা গাছপালাতে প্রচুর ফুল আসে বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল পলাশ হ্যাঁ তারপরে তোমার শিমুল লাল রঙে প্রকৃতি আমাদের সেজে ওঠে তো সাধারণত এই ছটা ঋতু আমরা আমাদের প্রকৃতিতে আলাদা করে দেখতে পাই তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সেগুলো চিনতে পারি তো দেখো প্রাচীনকাল থেকে এই যে ঋতু বৈচিত্র্য রয়েছে সেগুলো মানুষের কাছে কিন্তু বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে অর্থাৎ আমরা ঋতু বৈচিত্র্যকে আমরা কি কাজে লাগাই বা কি কিভাবে আমাদের জীবন তার দ্বারা প্রভাবিত হয় যেমন ধরো সময় গণনা করতে আমরা মানে ঋতু বৈচিত্র্যের ফলে আমরা সময় গণনা করতে পারি ক্যালেন্ডার তৈরি করি সেখানে বারোটা মাস থাকে কোন কোন মাস নিয়ে সেখানে ঋতু হয় সেগুলো আমরা করি তাই না যেমন ধরো বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল হ্যাঁ তাই তো শ্রাবণ হচ্ছে শীত বর্ষাকাল হুম তো ভাদ্র আশ্বিন হচ্ছে তোমার শরৎকাল এইভাবে ঋতুর যে ক্যালেন্ডার আমরা তৈরি করি তার সঙ্গে সঙ্গে কি হয় আমাদের যে কাজ আমরা যে জমিতে ফসল ফলাই সেটাও অনেক সময় নির্ভর করে আমরা জানি বর্ষাকালে আমরা ধান লাগাই এবং তোমার কি বলে হেমন্তকালে অর্থাৎ অঘ্রান কার্তিক অঘ্রাণ এই মাসে আমরা আলু লাগাই জমিতে আবার মাঘ ফাল্গুন চৈত্র এই সময় আমরা জমিতে বড়ো চাষ করে থাকি তো কৃষিকাজের বিভিন্ন রকম প্রভাব ঋতু বৈচিত্র্যের ওপর দেখা যায় ঋতু বৈচিত্র্যের ওপর কৃষিকাজ হয়ে থাকে সাধারণত শীতকালীন দেশে দেখা যায় যে গম চাষ ভালো হয় আবার যেখানে তোমার গ্রীষ্মকালীন দেশ সেখানে ধান চাষ ভালো হয় তাই না পৃথিবীর গাছপালাও দেখবে ঋতু বৈচিত্র্যের উপর নির্ভর করে বড় প্রধান এলাকায় সাধারণত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তোমার ঘন সবুজ চিরহরিত বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায় তাই না তো স্বাভাবিকভাবেই প্রকৃতির ওপরে তো ঋতু বৈচিত্র্য প্রভাব বিস্তার করে সেই সঙ্গে মানুষের জীবনযাত্রার উপরেও প্রভাব বিস্তার করে যেমন ধরো আমরা এক এক সময় একরকম পুজো পার্বণ বা উৎসব পালন করে থাকি তাই না আমরা ধরো দেখা যায় কি যে মানে বড়দিন আমাদের শীতকালে হয় হ্যাঁ তাই না এখনই বললাম যে দোল হয় বসন্তকালে হ্যাঁ রথযাত্রা হয় বর্ষাকালে এরকম শরৎকালে দুর্গাপূজা হয় ঠিক আছে এরকম বিভিন্ন সময়ে আমাদের সামাজিক ও ধর্মীয় যে উৎসব সেগুলো কিন্তু ঋতু বৈচিত্র্যের উপর নির্ভর করে হয়ে থাকে এবং আমাদের যে জীবনযাত্রা সেখানেও কিন্তু ঋতু যথেষ্ট প্রভাব বিস্তার করে ঠিক আছে তো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো হুম তোমাদের এই চ্যাপ্টারে শেষে কিছু শব্দ ছক দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে আজকে এ পর্যন্তই থাকলো নেক্সট ডে আবার আমরা পরের চ্যাপ্টার ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারটা শুরু করব ঠিক আছে সবাই ভালো থাকবে তোমাদের স্কুল তো এখন শুরু হচ্ছে না দেখা যাক এখন নাইন টেন ইলেভেন টুয়েলভ হয়তো শুক্রবার থেকে অর্থাৎ বারো তারিখ থেকে শুরু হওয়ার কথা তো আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর প্রশ্নর উত্তরগুলো তৈরি করবে